করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী ভূমিকা নিতে জীবাণুনাশক ছড়াবে পুর নিগম আগরতলা পুর এলাকায়। সোমবার রাত 10টা থেকে এই কাজ শুরু হবে এবং চলবে আগামী 15 দিন পর্যন্ত এক নাগাড়ে। সোমবার একথা জানান আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার অরুণ কুমার রায়। থেকে শুরু হচ্ছে এবং সেটা আগামী 15 দিন পর্যন্ত সেটা চলবে, তো এবং তার জন্য আমরা পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন এবং আমরা অলরেডি বিজ্ঞাপন নিউজ চ্যানেলগুলিতে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে পিআরওদেরকে 15 দিন আপনাদের পুরো 49টা ওয়ার্ড কভার করতে সময় নেবে। আমরা তো চেষ্টা করবো একদিনেই যাতে পুরো এরিয়া যাতে কভার হয় এবং কন্টিনিউয়াসলি 15 দিন যাতে করা হয়। ঠিক আছে, তার জন্য প্রত্যেকটা ওয়ার্ড 15 দিন প্রত্যেকদিন মানে 15 দিনের মধ্যে, হ্যাঁ প্রত্যেকদিন প্রত্যেকটা ওয়ার্ডে করার জন্য আমাদের প্ল্যানিংটা আছে। এ বিষয়ে পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক জানান, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন 1% স্প্রে করা হবে। এই সলিউশনটি 90% জীবাণুনাশক। অ্যাকচুয়ালি আমরা পুরা মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্রত্যেকটি ওয়ার্ড ওয়াইজ প্রত্যেকটি ওয়ার্ডে আমরা রাস্তাঘাটে ফুটপাথ যা আছে পুরা এরিয়াতে আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন এটা আমরা স্প্রে করছি। এটা একটা ইয়ে যে আপনার কিছুটা জীবাণু নাশ হবে, 100% জীবাণু মারবে সেটা বলতে পারে না, কিন্তু এটা জীবাণু নাশ হবে। হ্যাঁ, হয়তো 100% না হোক 90% জীবাণু ডেস্ট্রয় করবে। সেই সাথে তিনি আগরতলা পুরবাসীকে প্রতিদিন রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত যার যার ঘরের দরজা জানলা বন্ধ করে রাখারও আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।